আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জাবের ফ্রম ডেলি বাজার নিউজ। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো চলে আসছি আজকে মাছ বাজারে, এবং মাছ বাজারে আজকে মাছের দাম কেমন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। কেমন আছেন ভাই? সরপুরি কত করে আজকে? সরপুরি আজকে 200 টাকা। আচ্ছা, আর কাতল 220 টাকা। আর এটা কি টাটকি নেই? এটা কত করে? 160 টাকা। আর বাইলা? বাইলা 500 টাকা। বাইলা 500 টাকা কেজি। আচ্ছা, এটা কি গুঠে ট্যাংরা? হ্যাঁ। এটা কত করে কেজি? 350। এগুলো তো সব একদম একদম। আর পাবদা? এটা 5 মিশালি। এটা কত কেজি? 300। আর পুঁটি? পুঁটি কেজি 220 টাকা। 220 টাকা। ধন্যবাদ। কেমন আছেন ভাই? অনেক মাছ আছে, ভালো মাছ আছে আমার বড় ভাইয়ের কাছে। একই 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 দাম, একই রেট, একই দোকান। তো মাছের দোকানদার নাই দেখতে পাচ্ছেন? দোকানদার আছে? হ্যাঁ আমি আছি। এই 5 মিশালি কত করে? 5 মিশালি 350 টাকা। 350 টাকা কেজি। আর পোয়া? পোয়া মাছ 250 টাকা কেজি। 250 টাকা কেজি। গুলশা ট্যাংরা? গুলশা ট্যাংরা 400 টাকা। 400 টাকা কেজি। আর মলা? মলা 150 টাকা কেজি। 150 টাকা কেজি। আর এই 5 মিশালি? 300 টাকা কেজি। আর বাইলা? বাইলা 250 টাকা। বাইলা 250 টাকা কেজি। আর এটা কি পাইসা? টাটকিনি। এটা কত? এটা কেজি 220 টাকা। 220 টাকা। আর দেশি শিং? ওইটা 400 টাকা কেজি। দোড়াই? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? কই সোহেল ভাই, কই? ও, পাবদা কত করে? একদম একদম 350। একদম 350। আর পাঙ্গাস? পাঙ্গাস কেজি পড়বে একদম 300। একদম 300। আর 5 মিশালি? 600। একদম একদম 600। একদম কি কর জি, সব জাতের মিশালি। বাবা। আর ইয়া শর্টপুটি? 300। একদম 300। আর ইয়া একদম 1200। একদম 1200। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? চিং মাছ কত করে ভাই? এটা কত? এটা তো দেশি শিং। এটা চাষের শিং। এটা কত? 350। আর এটা হলো দেশি শিং। এটা কত? 800 টাকা কেজি। দর্শক দেখতে পাচ্ছেন, দেশি শিং 800 টাকা কেজি। আচ্ছা, মাগুর? 500 টাকা কেজি। আর টাকি? একদম 350। আর শিং? এটা একই। আর শোল মাছ? কেজি 600 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শক, আমরা চলে আসছি আর একটা জায়গায়। তো এই সেই চিংড়ি কত করে? এটা 650। আর এটা হলো 800। আচ্ছা, কোরাল কি সব একদম? সব এক সাইজ একদম 700 টাকা। 600 টাকা 600 টাকা। আর এটা হলো 600 টাকা। এটা 1 কেজি সাইজ? এটা আপনার 2 কেজি 1 কিলো 800 হবে। আচ্ছা, আর এটা 1 কেজি সাইজ? 1 কেজি সাইজ। রুই মাছ কত করে? রুই মাছ 350 টাকা। 350 টাকা। আর ইয়া? তেলাপিয়া 220 টাকা। 220 টাকা। পোয়া? পোয়া 500 হচ্ছে আপনার 400। 400। আচ্ছা, পাবদা? পাবদা 400। পাবদা 400। 300। ওটা আসতেছি পরে, আগে কাতল দেখানি। কাতল কত? 300 টাকা। আর পাঙ্গাস? পাঙ্গাস 300 টাকা। 300 টাকা কেজি। আর এটা কি? বাটা। বাটা কত করে? বাটা 500 থেকে 400। 400। আচ্ছা, ইলিশ কত করে? 700। একদম একদম 700, কম রাখবো না। আচ্ছা, তেলাপিয়া? 350। 350। আর কাতলি বড়টা? 450। আর রুই মাছ? এটা 400। পোয়া কত করে? পোয়া 500। তো দর্শক, এই ছিল। একটা কথা আছে। হ্যাঁ বলেন। ভিডিও করলে জিজ্ঞেস করতে, মাছটাকে চাষের নাকি নদীর?
এগুলো এটা তো এটা তো নদীর না, এটা নদীর চাষের না ইয়ার চিংড়ি এই টলে চাষের নদীর এগুলো তো অনেকে চেনে না নদীর চিংড়ি আপনি 600 টাকা কেজি বেচতেছেন না নদীর চিংড়ি 600 এই চাষেরটা 600 চাষেরটা 600 হ্যাঁ চাষেরটা 600 হ্যাঁ দুইটা দুই হাতে নেন অবশ্যই অবশ্যই এই যে না না চাষেরটা নেন আরেক হাতে এইগুলো হলো নদীর গলদা চিংড়ি এই টলে চাষের চাষের এটাই তো বলি আর রুই মাছ দেশি রুই মাছ আচ্ছা ঠিক আছে তো দর্শক এই ছিল মাছের বাজার থেকে আজকে মাছের দামের আপডেট এখানে বিদায় নিব ইনশাল্লাহ নতুন দিনে নতুন বাজার থেকে আবার যুক্ত হবো সে পর্যন্ত আমি যাবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।